নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি খুব সহজে তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো। এই চিকেন মোমোর সাথে আমি কিন্তু সার্ভ করেছি একটা ক্লিয়ার স্যুপ, আর তার সাথে রয়েছে একটা চাটনি, যেটা আমি কালকে বা আগের ভিডিওতে আমি এটাকে আপলোড করেছি, মোমোর সাথে রেড চাটনিটা। অবশ্যই সেটা চেক করে নেবেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই চিকেন মোমো, অনেক সময় আমাদের বাড়িতে চিকেন মোমো তৈরি করার মতো সরঞ্জাম বাড়িতে থাকে না, সেটাই কিন্তু যদি না থাকে তাহলে কিভাবে আমরা বাড়িতে তৈরি করে খাবো তারই পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে প্রথমে সামান্য একটু লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতো হোয়াইট অয়েল। এবার এই হোয়াইট অয়েলটাকে আর লবণটাকে ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। অল্প করে জল দেব আর এটা ময়দাটাকে মাখতে থাকব। তবে এই ময়দা মাখাটা কিন্তু একদম নরম হবে না, আবার শক্তও হবে না, একটু মিডিয়াম হবে। ময়দাটা ভালো করে আমি একসাথে মেখে নিয়েছি। এবার ময়দাটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15-20 জন্য। 15-20 মিনিট ময়দাটা ঢাকা দিয়ে রাখলে, ময়দাটা খুব রেস্টে থাকলে ময়দাটা ফুলে যাবে। এবার একটা চপার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি পেঁয়াজ, 1খানা পেঁয়াজ নিলাম নিচ্ছি, তার সাথে রসুন 5-6 কোয়া, আর দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা, আর 3-4টে কাঁচা লঙ্কা, তার সাথে দেব ধনে পাতা কিছুটা কোচানো, আর দেব পেঁয়াজ শাক বা স্প্রিং আনিয়ন। তো এই সময় স্প্রিং আনিয়ন কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না, যেহেতু এগুলো শীতের সবজি। তো যেটুকু ভালো পাওয়া গেছে সেখান থেকে আমি একটুখানি নিয়ে এটাকে প্রথমে কিছুটা কুচিয়ে আমি রেখে দিচ্ছি। এটা যখন ক্লিয়ার স্যুপটা তৈরি করব তাতে একটু ব্যবহার করব, আর বাদবাকিটা আমি এই চপিংয়ের মধ্যে দিয়ে দেব। কিছুটা আমি তুলে রেখে দিলাম, আর বাদবাকিটা আমি এই চপিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো একসাথে আমি সুন্দর করে মিহি করে কুচিয়ে নেব। আপনারা এরকম চপার না থাকলে নিজেরা হাত দিয়েও কিন্তু ছুরি দিয়ে বা বটি দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে পারেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, একদম মিহি করে এটাকে আমি চপ করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো বোনলেস চিকেন। চিকেনটাকে আমি কিন্তু একটু মিহি করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু চপারের মধ্যে দিয়ে 3 বা 4 বার করে সবজিগুলোর মতো গুঁড়িয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে চপ করে রাখা যে সবজিগুলো কোচানো ছিল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, স্প্রিং আনিয়ন, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এর সাথে আমি অ্যাড করব 7 মতো লবণ, আর দেব 2 চামচ ভিনিগার, দিচ্ছি 1 চামচ সয়া সস, এর সাথে দিচ্ছি 1 চামচ হোয়াইট অয়েল। এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব চিকেনের সাথে। তবে এই চিকেনটাও কিন্তু একটুখানি ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো তার জন্য এটাকে আমি মেখে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এদিকে ময়দাটা রেস্ট করা হয়ে গেছে, ময়দা ঢাকাটা আমি খুলে নেব। খুলে নিয়ে এবার হাতের মধ্যে সামান্য একটু হোয়াইট অয়েল নিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব। আমি কিন্তু ময়দাটা প্রথম দিকে ভালো করে মাখিনি, জাস্ট একটুখানি জল দেওয়ার পর জড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম রেস্ট করার জন্য।
এরপরে মিনিট 15-20 পরে আমি কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। একদম স্মুথ করে ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি মাখার পরে। এবার এরকম একটা ছোট লেচি নিয়ে এর মধ্যে অল্প একটুখানি আমি ময়দা ডাস্ট করে নিয়েছি। এবার একদম পাতলা করে লুচির মতো করে বেলে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে তেল দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়ে বেলছি, কিন্তু বেলাটা হবে ভীষণই পাতলা। পাতলা না হলে মোমো কিন্তু মোটা হলে খেতে ভালো লাগবে না। দেখুন একদম সুন্দর করে পাতলা করে আমি ময়দাটাকে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক হাতে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে চিকেনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিচ্ছি। ফিলিংটা আপনারা যতটা পরিমাণ ইচ্ছা দিতেই পারেন, তবে খুব বেশি দিলে ফেটে বেরিয়ে যেতে পারে, কারণ যেহেতু ময়দাটা কিন্তু খুব পাতলা করে বেলা হয়েছে। এবার দেখুন যে ফোল্ডটা করছি সব থেকে ইজি একটা ফোল্ড, যে কোনো কেউ করতে পারবে। যেরকম ভাবে পুলি পিঠে করি ঠিক সেইভাবে পুলি পিঠে করে নিয়ে আমরা এটাকে দুদিক থেকে এনে একটু জল দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। খুব সহজে একটা পদ্ধতি, যে কোনো কেউ এটা তৈরি করে নিতে পারবে। এই একটা পদ্ধতি আমি করে দেখালাম, এটাকে প্লেটে রেখে দিলাম। আরও একটা আমি করে দেখাচ্ছি। আরও একটা লেচি নিয়ে একটু ময়দার মধ্যে ডাস্ট করে নিয়ে বেলে নিচ্ছি। আবারও আমি একটু পুর দিয়ে দিলাম চিকেনের। এবার এটাকে দেখুন আমি ছোট 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 করে কুচি করে নিয়ে নেব। এটা আমার একটু ভুল হয়ে গেছে, ক্যামেরার লেন্সের সামনে আমি আনতে পারিনি, করার সময় বুঝতে পারিনি কতটা লেন্স থেকে বেরিয়ে গেছে। ঠিক যেভাবে একটুখানি আমরা মানে ডাল পুরি তৈরি করি ভেতরে পুর দিয়ে, ঠিক সেইভাবে কুচি কুচি করে কিন্তু ময়দাটাকে ফোল্ড করে নিচ্ছি। আমি আরও একটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে ওপর থেকে এক্সট্রাটা আপনারা বার করে দিতে পারেন খুব বেশি থাকলে, আর অল্প থাকলে এইভাবে ঢুকিয়ে দিতে পারেন। এবার যে ঝাঁঝরি একটা প্লেট নিয়েছি এর মধ্যে একটু হোয়াইট অয়েল আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি দেবো কড়াইয়ের মধ্যে, যেহেতু করব কড়াইয়ের মধ্যে দিয়েছি জল। জলের মধ্যে আমি চিকেনের হাড়গুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, যেহেতু স্যুপটা তৈরি করব এর মধ্যে। তার সাথে দিচ্ছি কয়েকটা রসুন কোচানো, আর দিচ্ছি কিছুটা আদা কোচানো, দিচ্ছি পেঁয়াজ কোচানো, এখানে হাফ পেঁয়াজ আমি ব্যবহার করলাম, আর যে স্প্রিং অনিয়নটা কুচিয়ে রেখে দিচ্ছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এর সাথে দেব স্বাদ মতো লবণ, এক ক্যাপের মতো সয়া সস। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার এরকম একটা ছোট বাটি আমি বসিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে। এবার তার উপর দিয়ে দিচ্ছি এই ঝাঁঝরি প্লেটটা। এবার একটা একটা করে মোমো আমি ওপর থেকে বসিয়ে দিচ্ছি। দেখুন খুব ইজিভাবে কিন্তু আমি প্রসেসটা দেখালাম। অনেক সময় অনেক কিছুই আমাদের বাড়িতে থাকে না, সেগুলো কিভাবে আমরা তৈরি করব তার অনুপস্থিতিতে সেটাই আমি দেখাচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে এই মোমোগুলোকে 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট কিন্তু আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি মোমোগুলোকে। একটুখানি চেক করে নিচ্ছি মোমোগুলো হয়েছে কিনা। যদি মনে হয় মোমোগুলো হয়নি তাহলে আপনারা আবারও একটুখানি মিনিট 3-4 ঢাকা দিয়ে করতে দেবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। খুব সহজে তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, এবং প্রচুর প্রচুর করে এই রেসিপিগুলোকে শেয়ার করবেন।